ম্যাজিক, মানে ভারতীয় জনতা পার্টির আদর্শ, নরেন্দ্র মোদীর যে কেন্দ্রের যে সরকার, তার যে উন্নয়ন, এটা সব থেকে বড় ম্যাজিক। আর তার সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জির যে একেবারে অপশাসন, প্রশাসনিক ব্যর্থতা, নানান তার দলের সমস্ত ছেলেরা তোলাবাজি, সিন্ডিকেট, সমাজে যে অত্যাচার করেছে, এটাও আমাদেরকে সাহায্য করেছে। আমি তো আগেই বলেছি, যত বাধা দেবে তত আমাদের ভোট বাড়বে, আর তাই হয়েছে। বিভিন্নভাবে মোদিজির সভা করতে দেয়নি, মোদিজির সভা করতে দেয়নি, প্রথম যে মাঠে করতে দেয়নি, ভগবানের আশীর্বাদ দেখুন, এমন বড় মাঠ পেলাম, আর সেই বড় মাঠ আমরা ভরিয়ে দিলাম। আর কিন্তু আমি আগে বলেছি, আমি যা যা বলেছি প্রত্যেকটাই করার চেষ্টা করব এবং করবই। এটা হচ্ছে এক নম্বর পানীয় জল, সেচের জল, কর্মসংস্থান, মানে এখানকার প্রাকৃতিক উৎস অনুযায়ী শিল্প স্থাপন করা, যুবকদের কর্মসংস্থান। ঠিক সেই রকম স্বাস্থ্য ব্যবস্থাতেও যে সমস্ত অর্থ আগেও দেওয়া হয়েছে সেগুলো যাতে তার রূপায়ণ হয় সেটা দেখতে হবে। আর এর সঙ্গে সঙ্গে রেলপথের কিছু ব্যবস্থা, সেটা আমি আমার যে প্রতিশ্রুতি পত্র তাতে ঘোষণা করি। আজকে দেখুন, আমি আনন্দের থেকেও মনে করছি যে এটা একটা বড় দায়িত্ব, আমি দায়িত্বের কথা ভাবছি আনন্দ পাওয়ার। অহংকারই তো মানুষের মূল পতনের কারণ। দেখুন, সেটা তো মানুষ বলবে, এটা তো প্রবাদ বাক্যই আছে।